আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ফৌজিয়া শারমিন, চলে আসলাম ফালাক এঞ্জেল ইউটিউব চ্যানেল থেকে। তো আমি আবারও চলে আসলাম গ্লোবার্সে, আর স্বপ্ন হচ্ছে 108-119 ফার্স্ট ফ্লোর, সেকেন্ড সেক্টরটা হচ্ছে 7 উত্তরা ঢাকা, আর এটা হচ্ছে নর্থ টাওয়ারে অবস্থিত। আর যারা উত্তরা আশেপাশে থাকেন তারা নর্থ টাওয়ার চিনেই থাকেন, আর যারা উত্তরাকে চিনেন না বা নর্থ টাওয়ার চিনে থাকেন না, আমি ঠিকানাটা দিয়েছি, সেই কন্ট্যাক্ট করে চলে আসতে পারেন এবং স্ক্রিনশট নিয়ে চলে আসতে পারেন, তাহলে দোকানটা খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর এই নাম্বার দিয়ে আপনারা ঘরে বসেই শপিং করতে পারবেন, এখান থেকে হোম ডেলিভারি দেওয়া হয়। তো আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে ড্রেসগুলি নিয়ে নিতে পারেন। তো আমরা কী দেখবো এখন? ব্রাইডাল গাউন, গাউন কালেকশন দেখাবো, এগুলি ইন্ডিয়ান দেখাবো, এগুলি এগুলি কিন্তু রেপ্লিকা না, এগুলি অরিজিনাল ইন্ডিয়ান। এই যে এটা হচ্ছে আপনার নেকের অংশটা, নেকের অংশটা এখানে ভিউয়ার্স ভাইয়ার, এই যে বুকের অংশটা আপনার চলে আসবে, এরকম সুন্দর একটা নেক বসবে, ডিজাইন দেওয়া আছে, আপনারা জাস্ট টেলারকে দিবেন, রেডি করে দিবে আপনাদের বডি অনুযায়ী। তো আমরা এবার ড্রেসটা দেখবো, এটা কিসের উপরে? নেটের উপরে, নেটের উপরে প্রোডাক্টগুলো আমি দেখাচ্ছি। এই যে আর নিচে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঘের আছে, স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন, আর জড়ি সুতো দিয়ে পুরো কাজ করা আছে গর্জিয়াসভাবে। এগুলি বুঝতে পারছেন ব্রাইডেল, ব্রাইডেলদের জন্য একটু গর্জিয়াস না হলে হয় না, আর সাথে স্টোন ওয়ার্ক রয়েছে। আচ্ছা, ব্যাকপার্টটা দেখবো, আর সাথে কিন্তু ফ্রন্ট দেওয়া আছে, ফ্রন্টটা আপনার ওভাবে আর কি সেলাই করে নিতে পারবেন, সেম গর্জিয়াস দুই পাশে আর কি সেম, গলা থেকে নিয়ে পুরো পা পর্যন্ত। এগুলি ফ্রি সাইজ, আপনারা যে কোনো সাইজের মানুষের হয়ে যাবে, জাস্ট আপনাদের বডি অনুযায়ী শেপ দিয়ে একটা সেলাই করে নিতে পারেন। আচ্ছা, এই হাতারতেও কাজ হবে। এই যে এটা হচ্ছে হাতাটা, আপনি ফুল হাতা, শর্ট হাতা যেটাই করেন না কেন করা যাবে, ঠিক আছে। আর এটা সালোয়ারটা, আচ্ছা সালোয়ারটা আমি বলতে গেলে স্কার্ট, আপনি এইভাবে স্কার্ট হিসেবেও রাখতে পারেন, হ্যাঁ এই যে এইভাবে স্কার্ট হিসেবেও আপনি রাখতে পারেন। আর যদি আপনি ঘের প্লাজো যেটাকে বলা হয় আপনি সেটা যদি করতে চান সেক্ষেত্রেও দিতে পারেন। আর এখানে কিন্তু আপনার নেক কুচি দেওয়া আছে নেটের উপরে, যেরকম নিচে যে ঘেরটা খুব সুন্দর করে ফুলে ওঠে, ঠিক আছে। ওড়নাটাও খুবই সুন্দর, এই যে ওড়নাটা খুবই বড়, ওড়নাটার মধ্যেও কিন্তু ছিটাফোটা করে এরকম পুরো ওড়নাতে কাজ করা আছে, পুরো নেট দিয়ে, নেটের মধ্যেই। এটা প্রাইসটা, এটা 8500 টাকা হলে এরকম সুন্দর গাউন নিয়ে নিতে পারেন, এটা পার্টি ওয়ারকেও ইউজ করতে পারবেন, গাউন হিসেবে আপনি দেখা যাবে ব্রাইডাল বউর জন্যও নিতে পারেন, ঠিক আছে। এটার মধ্যে কালার হবে আরও, তো ভিউয়ার্স কালারটা আসতেছে আপনার, এটা পেস্ট কালার, হালকা পেস্ট কালার আর কি, আপনি এই কালারটা নিয়ে নিতে পারেন। আপনাদের এই দুইটা কালার আছে, যে কোনো একটা কালার নিয়ে নিতে পারেন, যদি নিতে হয় তাহলে শপে আসতে হবে, আর যদি শপে না চান ঘরে বসে যদি শপিং করতে চান সেক্ষেত্রেও আপনি করতে পারবেন। আমি প্রথমেই তো কার্ড শো করেছি, ফোন নাম্বারটা দিয়েছি, ডিসক্রিপশন বক্সেও ডিটেলে পেয়ে যাবেন। ভিউয়ার্স, এই গাউনটাও খুবই সুন্দর, এটা হচ্ছে সেমি স্টিচ, আপনার হাতাটা দেখা যাচ্ছে, এবং এটা হচ্ছে আপনার যে গলার নেকটা পরবে, যে ওখানে নেট দেওয়া আছে সেটা আপনি ইচ্ছাগুলি আস্ত দিতে পারেন, আর অনেকে এইভাবে পরা পছন্দ করেন তাহলে নিতে পারেন এভাবে। আর একটা হচ্ছে কাজ হবে এখানে না, কাজটা একটু দেখা যাচ্ছে, কাজটা এমব্রয়ডারি কাজ আছে, সাথে স্টোন ওয়ার্ক রয়েছে, সুতো ওয়ার্ক রয়েছে, আমি দেখাচ্ছি। আমি এবার পুরো ঘেরটা দেখাচ্ছি আপনাদেরকে, ঘেরটা এত বেশি যে আমি ক্যামেরা ধরতেও পাচ্ছি না, এই যে ঘেরটা, এই যে ঘেরটা খুবই বড় ঘেরটা। ব্যাকপার্টটাও সেম হবে, ব্যাকপার্টটাও সেম হবে প্লেনের মধ্যে আর কি, যা সৌন্দর্য বুকের অংশ এবং হাতাটার মধ্যে রয়েছে এবং ওড়নার মধ্যে। এটা হচ্ছে টু পিস, এখানে আপনি ওড়না এবং গাউনটা পাচ্ছেন। তো আমরা ওড়নাটা দেখব, আর ওড়নাটা অনেক সুন্দর এবং অনেক বড়, ডিজিটাল প্রিন্ট রয়েছে সাথে এবং টার্সেল দেওয়া আছে সাথে। এই যে ওড়নাটা, ওড়নাটার মধ্যে কিন্তু ডিজিটাল প্রিন্ট দেওয়া, এই যে সাথে স্টোন ওয়ার্ক রয়েছে, এই যে। তো এই গাউনের প্রাইসটা 4500 টাকা হলে এরকম সুন্দর গাউন নিয়ে নিতে পারেন।
ভিউয়ার্স, এই গাউনটা হচ্ছে দিল্লি বুটিক্সের। আর আপনার গলার অংশটা এবং বুকের যে কুচিটা যে পড়বে সে জায়গায় একটা কাজ আছে, এই যে আমি দেখাচ্ছি এটা। আর ফ্যাব্রিক্সটা হচ্ছে জর্জেটের উপরে, ওয়েটলেস জর্জেট এগুলো। আর আপনার নিচে কিন্তু প্যানেলের মধ্যে সুন্দর করে কিন্তু কাজ আছে, স্টোন ওয়ার্ক রয়েছে। আমি কাজটা একটু সামনে থেকে দেখাচ্ছি, খুবই সুন্দর। আর ব্যাকপার্টটা হচ্ছে সেম আপনার এরকমই কাজ ছাড়া থাকবে, ও পিছে পিছে কাজ পড়বে, পিঠের মধ্যে কাজ পড়বে। আচ্ছা এই যে ব্যাকপার্টটা, এটা পিঠের অংশটা কাজ পড়বে আর পুরো নিচের প্যানেলটা এরকম আসবে, ঠিক আছে। তো এটার সাথে ইনার ইনার আছে। আচ্ছা এটা হচ্ছে হাতাটা, হাতাটার মধ্যে কাজ আছে গর্জিস করে, যে হাতাটা এটা হাতাটা কিন্তু গর্জিস করে কাজ করা আছে। এটার সাথে ইনার এবং সালোয়ার এবং ওড়নাটা পাবো। এই যে দুপাট্টাটাও খুবই গর্জিয়াস কিন্তু ভিউয়ার্স, দেখুন চারিদিক এরকম করে কিন্তু কাজ করা আছে এবং মাঝখানে কিন্তু ছিটাফোঁটা আছে, ঠিক আছে। ওড়নাটা কিন্তু খুবই বড় সড়ো। আর এখানে হচ্ছে আপনার ইনার এবং সালোয়ারটা দুইটা একসাথেই পেয়ে যাবেন। আর এটার প্রাইসটা আমরা একটু জেনে নিব, 5,500 টাকা হলে এরকম সুন্দর গাউন নিয়ে নিতে পারেন। এটার মধ্যে কি কালার দেওয়া যাবে ভাই আরও কিছু? আচ্ছা ডিজাইন হবে, ঠিক আছে। ভিউয়ার্স আমরা এই গাউনটা দেখব, এরকম লুক আসবে ড্রেসটা, ঠিক আছে। আর এটাও দিল্লি দিল্লি বুটিক্সের সিল্কের উপরে হচ্ছে। এই যে সাইডে আমি যে ক্যাটালগটা দেখেছি সাইডে এরকম কাজ আসবে, কাজটা এরকম আসবে। আমি পুরো গলার অংশ থেকে দেখাচ্ছি, গলাও কিন্তু খুব গর্জিয়াস করে কাজ করা আছে। ব্যাকপার্টাও কাজ আছে, যারা বড় গলা রাখতে চান রাখতে পারেন, আর যদি গলা অনেকে বড় পরতে পছন্দ করে না তাহলে ছোট করে নিতে পারেন, সেটা টেলারকে বলে সেভাবেই তৈরি করে দিবে আপনাদেরকে। আর হাতাটা জর্জেটের মধ্যে হচ্ছে কাজ করা, ঠিক আছে। আর এগুলি কিন্তু অরিজিনাল রেপ্লিকা ওনাদের কাছে নেই, আমি যা ভিডিওর মধ্যে দেখাই আপনাদেরকে অবশ্যই ভালোটাই দেখানোর চেষ্টা করব, নকলটা অবশ্যই দেখাবো না। আর এটা হচ্ছে ইনার এবং সালোয়ারটা, আর ওড়নাটা কাজ করা আছে গর্জিয়াসভাবে আর খুবই বড় সড়ো ওড়নাটা। আমরা ওড়নাটা দেখাচ্ছি, ওড়নাটা জর্জেটের উপরে কাজ করা না শিফনের উপরে, শিফনের উপরে কাজ করা এবং কিন্তু কাতান ফ্যাব্রিক দিয়ে এখানে কিন্তু ডিজাইন করা আছে এখানে, এবং জরি সুতা স্টোন ওয়ার্ক রয়েছে, চারিদিক কিন্তু এরকমই পড়বে ভিউয়ার্স। তো প্রাইসটা এটাও প্রাইসটা পড়বে 5,500 টাকা পড়বে ভিউয়ার্স। এই ড্রেসটাও খুবই সুন্দর, এগুলো কিন্তু অরিজিনাল দিল্লি বুটিক্সের। আর গলার যে কাজটা আছে কিন্তু স্টোন ওয়ার্ক কাজটা আমরা একটু পরে দেখাবো, আগে আমি পুরো লুকটা দেখিয়ে দিচ্ছি ড্রেসের। আর পুরো নেটের উপরে হচ্ছে, আর ঘেরটা প্রচণ্ড পরিমাণে ভিউয়ার্স, ঘেরটা দেখিয়ে দিচ্ছি, অনেক ঘের ড্রেসের মধ্যে। অনেকে যে গাউনগুলি পরে দেখা যায় ঘের না হলে সুন্দর হয় না, অনেক ঘের দেওয়া এখানে। আচ্ছা পিছে ব্যাকপার্টটাও সেম ঘের আসবে নাকি? সেম ঘর হবে। আচ্ছা আমি একটু গলার অংশটা কাজটা দেখিয়ে নিই, এটা গলায় পড়বে, গলাটা খুব সুন্দর করে কিন্তু কাজ করা আছে স্টোন ওয়ার্ক দিয়ে ভিউয়ার্স। এটা পিঠের অংশটা পড়বে এই কাজটা, আমি একটু জুম করে দেখাচ্ছি কাজটা, স্টোন ওয়ার্ক রয়েছে, সুতো জড়ি সুতোর ওয়ার্ক রয়েছে, সেম ঘের। আর নেট ফ্যাব্রিক্সের উপরে হচ্ছে, ঠিক আছে। তো এটার সাথে কি কি পাবো? এরকম নিতে পারবেন এরকম সুন্দর একটা গাউন। আর আমরা যে গাউনটা এখন দেখিয়েছি আপনাদেরকে ভিডিওর মাঝখানে যেগুলো, এগুলি কিন্তু ভিউয়ার্স ওয়ান পিস, একটা ডিজাইন একটা কালার একটাই হয়, তা আপনারা যারাই পরবেন ওয়ান পিস পরতে পারবেন, এটা সেকেন্ড কেউ কারো কাছে হবে না এরকম।
তো ভিউয়ার্স আমরা আরও কিছু দেখব। আর এক ভিউয়ার্স, এটাও নেট ফ্যাব্রিক্সের উপরে, দিল্লি বুটিক্সের, এগুলো পাকিস্তানিগুলো। আচ্ছা, এটা পাকিস্তানির মধ্যে হচ্ছে এই যে, আর এটার কিন্তু খুবই গর্জিয়াস। এটা ব্রাইডাল হিসেবে আপনি যদি নেন তাহলে খুবই বেস্ট হবে, আর যদি পার্টি ওয়ার্কেও নিতে চান সেক্ষেত্রেও নেওয়া যাবে। আর পুরো ড্রেসটা কিন্তু গর্জিয়াস, যে কাজ করা আছে এবং যে বুকের স্টাইল, যে বুকের অংশ, যে একটা গোল, যে কাজটা সুন্দর করে দেওয়া আছে। ভাইয়া গলাটা আমার কাছে দেন, আমি একটু নিখি। কুন্দনের কাজ করা আছে, এই যে আমি এটা বলছিলাম, এই যে এই ডিজাইনটা খুবই সুন্দর। আর হ্যাঁ, আর আপনার কিন্তু এইগুলি ফ্যাব্রিক্সটা হচ্ছে ভেলভেট, ভেলভেটের উপরে কিন্তু ওয়ার্ক করা আছে, আমি নিখুঁতভাবে দেখানোর চেষ্টা করছি, এবং সাথে নেট দেওয়া আছে। আর খুবই সুন্দর কিন্তু গাউনটা, তো আপনারা ব্রাইডাল হিসেবে যদি এই গাউনটা নেন খুবই বেটার হবে, খুবই ভালো লাগবে। আর এটার মধ্যেও ঘের প্রচণ্ড পরিমাণ আছে, আমি একটু দেখাচ্ছি, এই যে। আর কালারটাও খুবই নাইস, এই যে সামনে পিছনে সেম কাজ, সেম কাজ হবে। তো ব্যাকপার্টটাও দেখি, হাতাটা আলাদা দেওয়া আছে, যদি অনেকে ইউজ করতে চান তাহলে করতে পারেন, যদি না করতে চান সেক্ষেত্রেও আছে, যেহেতু অনেকে দেখা যায় হাতা কাটা পরে থাকেন। আর ওন্নাটা দেখিয়ে দিচ্ছি, ওন্নাটাও খুবই গর্জিয়াস আছে, এই যে ওন্নাটা, ওন্নাটাও খুবই সুন্দর। আর সালোয়ারটা, আর সালোয়ার আর ইনার, ইনারের কাপড় আলাদা কিনে নিতে হবে। আচ্ছা, ইনারের কাপড় আলাদা কিনে নিতে হবে, এখানে সালোয়ারের কাপড় দেওয়া আছে। তো এটার প্রাইসটা, ৪,৮০০ টাকা। না, এই আমি এর আগেও ভিডিও করেছিলাম আপনাদের কাছে, দেখা যায় পাকিস্তানির মধ্যে অনেকে বলে থাকবেন যে পাকিস্তান ড্রেসের মধ্যে ইনার নাই কেন, তো পাকিস্তানি ড্রেসের মধ্যে ইনার দিয়ে থাকে না ওরা, জাস্ট সালোয়ার কামিজ ওন্না এবং হাতাটা দিয়ে থাকে। এটার প্রাইসটা কত বলেছেন? ৪,৮০০ টাকা। হলে এরকম সুন্দর ড্রেস নিয়ে নিতে পারেন, গাউন। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা দিয়ে রাখবেন। আমি কার্ডটা আবারও আপনাদের কাছে শো করে দিয়েছি স্ক্রিনশট নেওয়ার জন্য। আল্লাহ হাফেজ।